মাঠান করো, খাবে না? দেখো কাণ্ড, সারাদিন কোথায় গো, খুঁজে পাচ্ছি না। সারাদিন ফুটফুট করে ছাদে। হ্যাঁ দেখি গিয়ে কি কর। টপ লাগাবে সেজন্য সব দেখো যন্ত্রপাতি নিয়ে বসেছে। এই যে এটা দেখতে পাচ্ছ তিনটে টপ, আর এদিকেও তিনটে টপ আছে, যে ফুলও ফুটেছে দেখো, হালকা গোলাপি। তিনটে জবা গাছ না বাবা, এগুলো সব জবা গাছ, এক একটা এরকম কালার। দেখো এইটাতে একটা ফুল ফুটেছে, কি সুন্দর ফুলটা। আমাদের বাড়ি থেকে আলাদা করে কোনো ফুল কিনতেই হয় না, এত সুন্দর সুন্দর ফুল ফোটে। এই একটা টবের গাছ, এখানে একটা ফুল ফুটেছে, এই একটা ফুল। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই টব রাখার যে যে জায়গাটা, এই তোমার ইট দিয়ে যে গাঁথনিগুলো করেছে এটা সবই কিন্তু বাবাই করেছে, শেডের নিচে এগুলো করেছে বাবা। গাছের সার নিজে তৈরি করেছে, সার মাটি একসাথে মিক্সড করে, তো ওটা তোমাদের দেখাচ্ছি দেখো। সারাদিন এই খুটখুট করে আছে ছাদে বসে। তো এই হচ্ছে আমি ছাদে আছি, তো এখানেই সমস্ত গাছ হচ্ছে। ওপরে আমাদের শেড দেওয়া, কারণ শেড না দিলে এত পরিমাণে গরম সে থাকা যায় না, মানে বাস্ট হয়ে যাওয়ার মতো গরমকালে, জানি যে কী লেভেলে গরম পড়ে, সেই জন্যই ছাদে পুরো শেড দেওয়া। এখানেই সমস্ত, ওই দেখো বাবা কাজ করছে, ব্লার হয়ে আছে, এই যে কাজ করছে পুরো। আর এখানেই সমস্ত টপগুলো বাবা লাগিয়েছে, যন্ত্রপাতি নিয়ে এই যে কাজ করছে। এগুলোতে হচ্ছে কুমড়ো গাছ লাগানো আছে, কুমড়ো হবে। বেশি দিন হয়নি বলো, কদিন হয়েছে বাবা লাগিয়েছো? এক সপ্তাহ হয়েছে। আর এইগুলো হচ্ছে তোমার গাঁদা ফুলের টপ বসিয়েছে, গাঁদা ফুল হবে বলে তোমাদের সাথে শেয়ার করবো। এদিকেরটাও তাই বাবাই করেছে। এদিকেও দেখো আরও চারটে টপ আছে, এরও ইনকা গাঁদা গাছের, এদিকে তিনটে চারটে। কোনো কি বলো ওই এসি, তারপরে ফ্রিজের যে ইয়েগুলো থাকে মানে সাপোর্টগুলো, সেগুলোর মধ্যে মাটি দিয়ে দিয়েছে, ধনে পাতার গাছ করেছে দেখো দুটোতে। তোমাদের হলে দেখাবো, এটা আজকেই করলো। মানে আমার বাবার এই কাজকর্ম বাদ দিয়েও, মানে যে প্রফেশনে ছিল বাবা সেই কাজকর্ম বাদ দিয়ে এরকম টুকটুক অনেক কাজ করতে ভালোবাসে, সেটা নিজে কখনো ঢাকবাজি বলে না। তো ভাবলাম চলো একটু শেয়ার করি, তোমরাও জানো যে তোমাদের কাকু অনেক কিছুতেই মানে এক্সপেরিমেন্ট করে থাকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবে একটা লাইক কমেন্ট করে জানিও, যদি তোমাদের এরকম আরও কিছু জানা থাকে আমি অবশ্যই শেয়ার করবো। আর কারা কার এরকম, কাদের কাদের বাড়িতে এরকম গাছ লাগাতে ভালোবাসো, গাছে এরকম পরিচর্যা করতে ভালোবাসো, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।